এই যে 21 আগস্টের গ্রেনেড হামলা, এই গ্রেনেড হামলা বিএনপি সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় অর্থায়নে তারেক জিয়ার পরিচালনায় খালেদা জিয়ার জ্ঞাতসারে এই গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে। 15 আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিল মোস্তাক এবং জিয়া, আর 21 আগস্টের গ্রেনেড হামলা ঘটিয়েছে তারেক রহমান এবং খালেদা জিয়া, তারেক জিয়া এবং খালেদা জিয়া। 15 আগস্ট ঘটিয়েছে মোস্তাক এবং জিয়া, আর 21 আগস্ট ঘটিয়েছে তারেক জিয়া এবং খালেদা জিয়া। না হয় পরিকল্পনার অংশ হিসেবে কেন আমাদেরকে মুক্তাঙ্গনে সমাবেশ করতে দেয়া হলো না? কেন আমাদেরকে, কেন সেদিন পুলিশ পাহারা দেওয়া হলো না? এবং কোনো বাড়িতে যদি একটা চুরিও হয়, তাহলে সেই বাড়ির নিরাপত্তার দায়িত্বে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়? একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদও করা হয়নি, বরং বিচারপতি জয়নুল আবেদনকে দিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিশন রিপোর্ট দিল যে ইসরায়েলের মোসাদ এসে এই ঘটনা ঘটিয়েছে, একটি গাঁজা করে রিপোর্ট দিল। এই ঘটনার পর সংসদের বিরোধী দলীয় নেত্রী, তখন দেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আহত হয়েছেন, তার দলের 22 জন নেতাকর্মী নিহত হয়েছেন, 500-র অধিক আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছে, সমগ্র পৃথিবী নিন্দা জানিয়েছে, সমগ্র পৃথিবী ধিক্কার জানিয়েছে। সংসদে যখন একটি নিন্দা প্রস্তাব আনার জন্য, একটি শোক প্রস্তাব আনার জন্য প্রস্তাব করা হলো, কোনো আলোচনা করতে দেওয়া হয়নি, বরং হাস্যরস করা হয়েছে। বলা হয়েছে যে আমাদের নেত্রী শেখ হাসিনাই নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিলেন, আমরা সবাই আত্মহত্যা করতে গিয়েছিলাম ওখানে, ওদের কথায় এটি মনে হয়, হাস্যরস করা হয়েছে এবং জজমিয়া নাটক সাজানো হয়েছে। জজমিয়া নাটক সাজিয়ে জাতিকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। সেদিন ফারুক রশিদ ঢাকায় এসেছিল, এই হামলা পরিচালনার সাথে তাদেরকেও যুক্ত করা হয়েছিল। যখন শুনেছে জননেত্রী শেখ হাসিনা মারা যায় নাই, তারপর চলে গেছে এবং জেলখানার মধ্যে গ্রেনেড পাওয়া গেছে, জেলখানায় গ্রেনেড গেল কীভাবে? আর এই গ্রেনেড ব্যবহার করে আপনার সেনাবাহিনী, সামরিক বাহিনীর গ্রেনেড কীভাবে হামলাকারীদের হাতে গেল? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া তো এটি সম্ভবপর নয়। এবং কয়েকজন হামলাকারীকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো। এইভাবে 21 আগস্টের গ্রেনেড হামলা সরকারের পৃষ্ঠপোষকতায় তারেক জিয়া নেতৃত্বে খালেদা জিয়ার জ্ঞাতসারে এই ঘটনা ঘটানো হয়।